আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি নতুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, সেটি হচ্ছে বেগুনের সাথে কচুর মুখী চিংড়ি মাছ দিয়ে। প্রথমে আমি পেঁয়াজগুলোকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে অ্যাড করছি ধনিয়া গুঁড়া, গুঁড়া মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ। ভালো করে কষিয়ে নিচ্ছি। অ্যাড করব জিরা, কষিয়ে নিচ্ছি। সাথে অ্যাড করব বাটা মশলা, রসুন বাটা, পেঁয়াজ বাটা। কষিয়ে নেওয়ার পরে চিংড়ি মাছগুলোকে অ্যাড করছি। চিংড়ি মাছ সহ ভালো করে কষিয়ে নিব। কষানোর পরে কেটে রেখেছি আগে থেকে বেগুন, আলু, সাথে মুহি, সেগুলোকে অ্যাড করে ভালো করে কষিয়ে নিচ্ছি। মুহিগুলো আমি আগে থেকে ছিলে রেখেছিলাম। অ্যাড করার পরে সাথে পানি অ্যাড করব। একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখব। ফিরছি 15 মিনিট পর। দেখুন আমার রেসিপিটি প্রায় তৈরি হয়ে গেছে। স্বাদ বাড়ানোর জন্য আমি কিছু ধনিয়া পাতা অ্যাড করছি। দেখুন আমার রেসিপিটি তৈরি হয়ে গেছে। আমি একটি পাত্রে সার্ভ করেছি। দেখতে যেরকম লোভনীয়, খেতে অনেক সুস্বাদু। একবার হলেও রেসিপিটি ফলো করবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং চ্যানেলটিকে লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।